মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে অনুরোধ করতে তা নয়। আমি জানি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, আমি শুধু আপনাদের সাথে দেখা করতে এসেছি। আমার মনে হয়েছে যেখানে যে নন্দীগ্রাম সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের একটা নাম, যেখানে বিদ্রোহের আগুন জ্বলে, যেখানকার মানুষ সঠিক মানুষকে সঠিক দলকে নির্বাচন করার সাহস রাখে, সেই নন্দীগ্রাম যেখানে জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন। আর যিনি লড়াই করেছেন তার সঙ্গে আমরা থাকব, এটাই স্বাভাবিক। আগামী এক তারিখ বিধানসভা নির্বাচন, আপনারা আমার থেকে বেশি জানেন আপনাদের প্রার্থীর নাম, আপনারা আমার থেকে বেশি জানেন কোন বোতামে টিপ দিলে, কোন বোতামে দাবালে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছবে। আপনারা এখন যেভাবে মানুষ নন্দীগ্রামের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, সেই ভালোবাসার অধিকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে দাঁড়িয়েছে। এটা ভুললে চলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, এমন একজন মানুষ যে 294টা সিটে দাঁড়ালেই জিতবে। সেখানে তারা আপনাদের এখানে দাঁড়িয়েছে, সেখানে সব সিট ছেড়ে নিজে যেখানে থাকতো সেখানে সিট ছেড়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে আপনাদের বিধায়ক হওয়ার জন্য। ক্ষমতা আসার মতো ইনফ্রাম থেকে দাঁড়িয়েছেন তার সমর্থনে, তিনি বীরভূম থেকে ছুটে এসে নন্দীগ্রামের মানুষের কাছে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণী প্রচার করার জন্য চলে আসছেন। আমি মা বন্ধের উদ্দেশ্যে বলছি, সামনে দাঁড়িয়ে সিটটা আছে, চলে আসুন তো ভাই, এ বসে পড়ো, বসে পড়ো। এবারে পুষ্পস্তবক দিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মলিনা দাস মহাশয়া। এবার ফুলের তোড়া দিয়ে সম্বোধন করছে আমাদের বিশিষ্ট শিক্ষক সদেশ রঞ্জন সাঁতরা মহাশয়। ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছেন মাননীয়, ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছেন সংসদ কুণাল ঘোষ, দত্ত বসু, ওরা বলছেন যে আমাদের মুখ নরেন্দ্র মোদী, তাহলে কি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন? তিনি দাঁড়াবেন নন্দীগ্রামে, দাঁড়ান, চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি আপনার জমানা জব্দ করে দেবে, হিম্মত থাকলে দাঁড়ান। বলছে মমতা ব্যানার্জির বিকল্প মুখ নরেন্দ্র মোদী। এটা কি ভারতবর্ষের নির্বাচন হচ্ছে না পশ্চিমবাংলার নির্বাচন হচ্ছে? আমি জানতে চাইছি আপনাদের। আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদের, যদি আপনিও শুনবেন, আরেকটা কথাও বলে দিচ্ছি, কোন ভারত ভারতবর্ষের কোন রাজ্যে কোন দল ছুটের বিজেপি মুখ্যমন্ত্রী করেনি, করে না, করবেও না। আমি নামগুলো বলে দিতে পারি কাদের কাদের নিয়ে গেছিলেন, এক এক করে নামগুলো বলবো শুনবেন। আসামে নিয়ে গেছিলেন কংগ্রেস থেকে, গোটা কংগ্রেস থেকে ভেঙে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী করেছেন, না। সমীর বর্মনকে নিয়ে গেছিলেন তার পুত্রকে ত্রিপুরা থেকে, করেছেন, না।
আরএসএস পরা বিপ্লব দেব মহারাষ্ট্রে ভেঙেছেন, তাকে মুখ্যমন্ত্রী করেছেন না দেবেন্দ্র ফডণবীস, একটা নাম দেখাতে পারবেন না যাদের নিয়ে গেছেন ভারতবর্ষে অন্য দল ভেঙে কাউকে মুখ্যমন্ত্রী করেছেন, যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী মুখ্যমন্ত্রী তো দূরের কথা মন্ত্রীও হতে পারবেন না, হামাগুড়ি দিয়ে যেতে হবে। তার কারণ নন্দীগ্রামের মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্পে কার দ্বারা কে তৈরি করেছে আমি জানতে চাইছি আপনাদের কাছে, কন্যাশ্রী আপনাদের পরিবারের মেয়েরা কন্যাশ্রী পান হাত তুলে বলুন, আপনাদের পরিবারের মেয়েরা রূপশ্রী পেয়েছেন যারা বিবাহ যোগ্য, আপনার ঘরের ছেলেটা মেয়েটা সবুজ সাথী সাইকেল পেয়েছে কে দিয়েছে, বিনা পয়সায় রেশন কে দিচ্ছেন, আবার তিনি ঘোষণা করে দিয়েছেন নির্বাচনের পরে আপনাকে রেশনের দোকান ও লাইন দিতে হবে না, আপনার বাড়ির দোলগোড়ায় রেশনটা সরকার পৌঁছে দেবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দরকার। আর ওই যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির প্রার্থী যিনি আমি নামটা বলবো না, তিনি এলে একবার জিজ্ঞেস করবেন তো যে ভাই তুমি ভোট চাইছো এলপিজি গ্যাসের দাম কত, জোরে বলুন, তাহলে 850 টাকায় নরেন্দ্র মোদীর গ্যাসে মমতা ব্যানার্জির দেওয়া বিনা পয়সার চাল ফুটে ভাত হয়, তাই তো মারা বলেরা আজকে বলছি ধর্ম নিয়ে রাজনীতি করবে, তার কারণ নন্দীগ্রামের হিন্দুও বসবাস করে মুসলমানও বসবাস করে, বিজেপি নাকি হিন্দুদের পার্টি, আরে হিন্দুর হও জানে না ওরা, হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রচারকের নাম কি আপনারা যে কেউ বলুন, বলুন না একটু সবচেয়ে বড় কে প্রচারক ছিলেন হিন্দু ধর্মে, স্বামী, আরে আমি তো হিন্দু ব্রাহ্মণ ধর্মের সন্তান ঘরের সন্তান, আমাকে কি হিন্দুত্ব শিখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আর ওই শিশির অধিকারীদের কাছ থেকে, আমাকে হিন্দুত্ব শিখতে হবে, বিশ্ব ধর্ম মহাসম্মেলন সভায় হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ বক্তব্য রেখেছিলেন, কি বলেছিলেন, ধর্মকে নদীর সঙ্গে তুলনা করেছিলেন, নদী বলেছিলেন এক একটা নদী এক এক সময় উৎপন্ন হয়ে বহু পথ পরিক্রমা করে মহাসাগরে এসে মিলন ঘটেছে, ধর্ম তাই এক একটা ধর্ম এক এক সময় উৎপন্ন হয়ে বহু পথ পরিক্রমা করে মানুষের অন্তরে এসে তার আত্মার সঙ্গে তার মহামিলন ঘটে, তাই তিনি বলেছিলেন বহুরূপের সম্মুখে তোমার বহুরূপের সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন ছেড়িতে ঈশ্বর, মানুষকে ভালোবাসো ঈশ্বরের দর্শন পাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কে হিন্দু কে মুসলিম কে জৈন কে বুদ্ধিস্ট কে খ্রিস্টান নগণ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানব ধর্ম স্বামী বিবেকানন্দ দেখানো পথ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের দেখানো পথ, যত মত তত পথ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে চলে, তাই আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আরেকটা কথা আপনাদের সবাইকে সতর্ক করছি, বিজেপি রাতের অন্ধকারে গ্রামে গ্রামে ঢুকছে, তারা একটা নকল ইভিএম মেশিন নিয়ে আপনাদের বোঝাচ্ছে জোরে 1 নম্বর বোতামটা আগে টেপ তাহলে মেশিনটা চালু হবে, এই ভুলটা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর বোতাম মেশিনটা কিন্তু চালুই আছে, সরাসরি গিয়ে 2 নম্বর বোতামে টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুলে ছাপ দিয়ে বিপুল ভাবে নির্বাচিত করে নিয়ে আসুন, সেই আহ্বান সেই আবেদন আপনাদের কাছে রাখছি। আবার খেয়াল রাখবেন মেশিন কিন্তু চালু আছে, 1 নম্বরে দিলেই কিন্তু বিজেপির প্রার্থীর দিকে চলে যাবে, ওরা জানে, এই যে বলছেন না খেলা হবে, আমি বলছি খেলা শেষ হয়ে গেছে, 220টারও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, খেলা শেষ পশ্চিমবাংলায়, দেখছেন না ঝাড়গ্রামের মিটিংয়ে অমিত শাহ লোক হয়নি বলে পালিয়ে গেলেন, দেখলেন না জেপি নাড্ডা মাঠে লোক নেই চায়ের দোকানে বসে কলকাতা পালিয়ে গেলেন, দেখছেন না পুরুলিয়াতে স্মৃতি ইরানি লোক পাচ্ছেন না সভা বাতিল, দেখছেন না যোগী আদিত্যনাথ রায়পুরে, রায়পুর মানে বাঁকুড়া জেলার আমি যেখানকার বিধায়ক আমার পাশের কেন্দ্র কালডাঙ্গার পাশে,
লোক হয়নি পালিয়ে গেলেন, এগুলো কিসের ইঙ্গিত? ইঙ্গিত রণে ভঙ্গ দিয়ে দিয়েছে বিজেপি। যতই নাটক করুন মোদি আর মমতা ব্যানার্জির প্রকল্পগুলো থেকে টুকলি করে এখানকার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করুন, এই কারণে কথাটা বললাম। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী চালু করেছিলেন 2013 সালের 1 অক্টোবর। কবে বললাম?